বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির 15তম সমাবর্তন। সমাবর্তন প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অনুষ্ঠানে গ্রাজুয়েটদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ ও ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন তামারা হাসান আহমেদ। So I'm going to have some time.